সবচেয়ে আগে আমি আহ্বান জানাবো আপনারা সবাই ওই জেলা সম্মেলনে উপস্থিত হবেন। এই ব্লক থেকে 2000 লোক ওই জেলা সম্মেলনে যাবে। আমার মনে হয় আজকে থেকে এই সভা থেকে 2000 না 2000 অনেক বেশি লোক ওই সম্মেলনে যাবে। আমাদের পাঁচজন মন্ত্রী থাকবেন ওই সম্মেলনে, আর বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য নেতৃত্ব যে মেসেজ দিবেন, যে বার্তা দিবেন, ওই বার্তা নিয়ে আমরা আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে লড়বার জন্য আমরা প্রস্তুতি নিব। আমি ধন্যবাদ জানাচ্ছি কুমারগ্রাম ব্লকের নেতৃবৃন্দকে সবাই। আমার এই জেলায় সবচেয়ে সক্ষম নেতৃবৃন্দ যদি কোনো ব্লকে থাকে সেই ব্লক হল কুমারগ্রাম ব্লক। আজকে যদি কুমারগ্রাম ব্লকের নেতৃত্ব সঙ্গে যদি আপনারা না থাকতেন, আজকে এই মোহন শর্মা যে দাঁড়িয়ে সভাধিপতি হিসাবে আপনাদের সামনে বক্তব্য রাখছে, হয়তো বক্তব্য রাখতে পারতাম না সভাধিপতি হিসাবে। ধন্যবাদ জানাচ্ছি আমি এই নেতৃবৃন্দকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যে আপনারাই নির্বাচিত এখান থেকে করছিলেন বলে আজকে মোহন শর্মা সভাপতি হিসাবে এখানে বক্তব্য রাখছে। আগামী দিনে এই কুমারগ্রাম ব্লকই এখানকার নেতৃবৃন্দ, এখানকার আমাদের সাধারণ কর্মীরা সবাই মিলে এই জেলাকে নেতৃত্ব দিবেন, এই জেলাকে রাস্তা দেখাবেন। আগামী দিনে এই জেলার রাজনৈতিক চিত্র কি হবে সেটা আমার মনে হয় এই কুমারগ্রাম ব্লকই দেখাবে আগামী দিনে। দেখুন, আমি কালকেও বলেছিলাম, গতকালে আমাদের নেত্রী একটা ঘোষণা করেছেন, কন্যাশ্রীতে 750 টাকার মাসিক ভাতা ছিল, ওটা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। এটা জাস্ট একটা দৃষ্টান্ত আমি বললাম, এই আমাদের নেত্রী। আমি ছোট্ট কাহিনী বলতে চাই, যে কাহিনী আমি সব জায়গায় বলি, আজকে তোমার গ্রামে বলবো। আমরা কেন তৃণমূল করি, আমরা কেন তৃণমূল কংগ্রেস করবো, কেন দিদি আমাদের নেত্রী? আজকে জননেত্রী মমতা ব্যানার্জি হয়েছেন কেন? প্রত্যেক পশ্চিমবঙ্গের মানুষের মনে আজকে একটাই নেত্রী আছেন, একটাই নেতা আছেন, যাই আছেন, তার নাম হলো মমতা ব্যানার্জি। ছোট্ট কাহিনী বলি, আমি খুব তাড়াহুড়ো আছে এই কাহিনী বলে আমার এই বক্তব্যটা আমি শেষ করবো, কেউ না এখানে বেশি বক্তব্যের অবকাশ নাই। আপনারা সবাই সক্ষম আছেন আগামী দিনে রাজনৈতিক চিত্র মানে পরিবর্তন করে আনার জন্য, অনেক সক্ষম নেতৃত্বরা আছেন, সবাই বলবেন। ছোট কাহিনীটা হলো 2016 1 মে হঠাৎ আমাকে সকালে একটা টেলিফোন আসলো, আমার বাড়িতে মাদারিয়া থানার ওসি ফোন করলেন। ফোন করে বললেন যে স্যার, এখানে একটা ঘটনা ঘটেছে, চুয়াপাড়া চা বাগানের একটা শ্রমিক পরিবার মোড়াঘাট চা বাগানে বিয়ে করে ফেরার পথে মাদারিয়া থানার আগে একটা ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে 14টা প্রাণ ওই স্পটে মারা গেছে। 14টা প্রাণ! এখানে চা বাগানের লোকরা আছেন না? আছেন তো, অনেক চা বাগানের লোকরা আছেন, এটা আপনাদের বিশেষ করে শুনতে হবে। আমি গেলাম, আমার বিধায়ক কালচিনি বিধায়ক মনিশন চক্রবর্তী আমার সঙ্গে গেলেন। আমি ওখানে গিয়ে দেখি থানার আগে 14টা লাশ পড়ে আছে, একই পরিবারের লাশ, তার মধ্যে বড় বধুর লাশও আছে যে বিয়ে করে এনেছে, হাতে মেহেন্দি লাগানো, মাথায় সিঁদুর, ছেলেটা বড়ের বেশি ছিল। এই দেখে আমরা কিন্তু আর নিজেকে সামলাতে পারলাম না, আমি নিজে শূন্য হয়ে গেলাম, মানে কিছুক্ষণের জন্য আমি বুঝতে পারলাম না নিজেকে, যে আমি কোথায় আছি, আমি কে। অনেক কষ্টে আমি থানার ভিতরে গেলাম, বড় বড় চেম্বারে গিয়া বসে আমি হতভম্ব হয়ে গেছি, আমি কি করব, কি করা উচিত। এরকম সময় আমার হঠাৎ একটাই চিত্র আমার চোখে ভাসত, সেই চিত্রটা হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী, আমাদের জননেত্রী, আমাদের গরিবের মসিহা মমতা ব্যানার্জির চিত্রটাই আমার চোখে ভাসত। আমি মোবাইল উঠিয়ে আমি SMS করলাম ওখান থেকে, আমি SMS এ লিখলাম, দিদি
আলিপুর জেলার অন্তর্গত মাদারিয়া থানার আগে একটা ঘটনা ঘটেছে। একটা আদিবাসী পরিবারের 14 জন বিয়ে করে আসার সময় একটা ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে 14 জনই মারা গেছে, তার মধ্যে বর বধু আছে। এই সকাল সকাল আপনাকে এটা আমি খারাপ খবর দেবার জন্য এসএমএস করলাম। এসএমএস করার পর আমার মনে একটু শান্তি হলো, কোথাও তো বললাম, কাউকে তো বললাম। তার ঠিক 10 মিনিটের মাথায় তখন বাজে সকাল 8:30, আমার টেলিফোনে একটা মেসেজ আসলো। দেখলাম ওই মেসেজটা আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জির মেসেজ ছিল। ওখানে লেখা ছিল, মোহন তোমার মেসেজ পেয়েছি, আমি খুবই মর্মাহত, দুঃখিত, আমি তো এখন যেতে পারবো না এই সময়, তোমাকে দায়িত্ব দিয়ে দিচ্ছি, তোমার উপর দায়িত্ব ওই 14টা বডিকে পোস্টমার্টম করিয়ে ওদের ধর্মীয় রীতি অনুসারে ওদের সৎকার্য করার জিম্মা তোমাকে দিলাম। আর আমার সরকারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে প্রত্যেকটা পরিবারকে তুমি ঘোষণা করো 2 লক্ষ টাকা করে অনুদান ঘোষণা তুমি করো। এই মেসেজটা আমাকে উনি পাঠালেন। আমি আরেকবার আমি স্তম্ভিত হলাম ওই মেসেজ পাওয়ার পর। আমার রাজনৈতিক জীবনে আপনারা জানেন আমি কংগ্রেস করতাম, কংগ্রেস ঘরানার সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। ইভেন আমাদের যে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণববাবুর সঙ্গে আমার খুবই ছেলের মতন উনি ভালোবাসতেন, এগুলো বাসেন। কিন্তু এইরকম মেসেজ আমি কোন রাস্তায় কোন শ্রমিক পরিবারে মারা গেছে, কেউ মারা গেছে, তাকে 2 লক্ষ টাকা অনুদান ঘোষণা আমি কিন্তু জীবনে পাইনি, কারোর কোনো নেতৃত্ব আমি শুনিনি। এটা গেল তার ঠিক 17 দিন পর আমার অফিসে একটা ফর্ম আসলো। তার আগে আমরা ওই 14টা পরিবারের ডিটেলস আমরা সিএমওতে পাঠাইছি, চিফ মিনিস্টার অফিসে। ওই খামটা 17 দিন পর আসার পর আমি আমার অফিসে খামটা খুলতে বললাম। খোলার পর দেখলাম কি ওই 14টা পরিবারের 14টা চেক 2 লক্ষ টাকা করে চেক 17 দিন পর আসলো। এরই নাম হল মমতা ব্যানার্জি। এই জন্য আমাদের উচিত এই মমতা ব্যানার্জির দল করা। এই জন্য আমাদের উচিত তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করা। এইরকম নেত্রী, এইরকম মানবিক দিক, এইরকম মানবিক মুখ অন্তত আমার রাজনৈতিক জীবনে আমি আজ পর্যন্ত মমতা ব্যানার্জি ছাড়া আমি অন্য কাউকে দেখিনি। আজকে আমরা সুরক্ষিত, আজকে আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে যে আমরা যে সরকারে আমরা আছি, আমি মনে করি সম্পূর্ণভাবে আমরা সুরক্ষিত, এই বাংলার মানুষ সুরক্ষিত। আপনি দেখুন না, এই মাসখানেক আগে মুর্শিদাবাদে একটা অ্যাক্সিডেন্ট হয়ে 38 জন মারা গেল, আপনারা পেপারে দেখেছেন, টিভিতে দেখেছেন। ওই মারা যাওয়ার পর 8 ঘন্টার মাথায় মুখ্যমন্ত্রী নিজের ওখানে উপস্থিত হয়ে তদারকি করে ওই বডিগুলা বের করে ওদের সৎকার করার ব্যবস্থা এই মমতা ব্যানার্জি করেছিল। আর কিন্তু কোন নেতা যায়নি, কোন বিজেপিও যায়নি, কোনো কিছু যায়নি। আর বলি বিজেপির কথা বলতে হয়, আমি গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম, আমার সাথী অনুপ চক্রবর্তী বলতেছিলেন গতকাল একটা মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়েছিল, 75টা সিটি, তাই তো 75টা সিটি, তার মধ্যে বেশি সংখ্যক সিটে বিজেপি হেরে গেছে, ওটাও গুজরাটে, যে রাজ্যটা মানে নরেন্দ্র মোদীর রাজ্য। আজকে কিন্তু আর নরেন্দ্র মোদীকে ভারতের মানুষ কিন্তু বিশ্বাস করা ছেড়ে দিয়েছে। আজকে যে আমাদের খাতায় 15 লক্ষ টাকা ঢুকেছে, পেট্রোল ডিজেল দাম কমেছে, খাদ্য সামগ্রীর দাম কমেছে, সব কিছুর দাম কিন্তু বেড়ে গেছে, একটাই জিনিসের দাম কমে গেছে এই নরেন্দ্র মোদীর সরকারে, সেটা হলো মানুষের দাম, মানুষের জীবনের দাম।
তো আজকে আমার এটা রুখতেই হবে, এই সাম্প্রদায়িক শক্তিকে দেওয়া রুখতে না পারি আগামী দিনে কিন্তু আমাদের বাংলারও বিপদ আছে। তো আমি এই মঞ্চ থেকে আহ্বান করছি, আসুন আগামী মে মাসে যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ওই পঞ্চায়েত নির্বাচনে আমরা এই ব্লকে এগারোটার মধ্যে এগারোটা গ্রাম পঞ্চায়েত, বত্রিশটার মধ্যে বত্রিশটা পঞ্চায়েত সমিতি, তিনটে জেলা পরিষদের মধ্যে তিনটাই জেলা পরিষদ আমরা জিতিয়ে আমরা সারা আলিপুর জেলায় আমরা প্রমাণ করতে পারি আমরা কুমারগ্রাম ব্লক এক নম্বর। পারবেন তো? একটু জোরে বলুন, পারবেন তো? কথা দিচ্ছি সভাপতি হিসাবে আমরা প্রচুর কাজ করি।